नमस्कार तुम्हारा देखो तुम्हारे यूट्यूब चैनल अट्रैक्टिव स्टडी में दीप्त। आज के भिडियोते एस एस सी जेजे रेजल्ट नहीं आलोचना करब, अर्थात रेजल्ट एखो पर्त ऑफिशियल वेबसाइट आसलो ना से सब नहीं। तो ये तुम्हारे एस एस सी जेडी रेजल्ट और मेडिकल डेट सम्बन्धित एक आपडेट हमें क्योंकि आप दिए तुम्हारे সেখানে আমি বলেছিলাম যে 20 জুন অর্থাৎ 20 জুনে তোমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে রেজাল্ট কিন্তু দেখতে পারবে। তো আজকে 19 তারিখ জুন মাসের, তো এখানে একটি আপডেট উঠে আসছে বলি। তোমরা জানো যে নদিয়া ওয়ান সেন্টারে সেখানে নতুন করে কিছু ক্যান্ডিডেট ফিজিক্যাল কিন্তু না হয়েছিল টেকনিক্যাল কারণে, তাদের যে ডাটা ছিল সেই ডাটা কিন্তু পাওয়া যাচ্ছিল না, সেই কারণে নতুন করে ফিজিক্যাল কিন্তু তাদের না হয়েছিল। তো 6 তারিখে তাদের মেডিকেল ছুটি হয়েছিল, তো সেই ডাটার ভিত্তিতে তোমাদের রেজাল্ট কিন্তু 20 তারিখে আসার একটি ডেট সম্ভাব্য ডেট এটা শোনা যাচ্ছিল, সেই জন্য আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। তো এখানে বলি দিল্লি হাইকোর্ট একটি আদেশ দিয়েছিল তোমাদেরকে, আমি বলেছিলাম আগে একটা ভিডিওতে, যাদের ফিজিক্যালি এসএসসি জিডিতে রিজেকশন দেওয়া হয়েছে তারা যদি অন্য কোনো ভ্যাকেন্সিতে পাস করে থাকে, অর্থাৎ হাইট এবং চেস্টে পাস করেছে একবার, তাহলে তারা কিন্তু অ্যাপিল করতে পারো ফিজিক্যালের জন্য। তো তাদেরকে লিগেলিভাবে আবার কিন্তু ফিজিক্যাল কিন্তু এসএসসি জিডিকে কিন্তু নিতে হবে। সেই রকমই কলকাতা হাইকোর্টের পর এবারে গুয়াহাটি হাইকোর্ট আদেশ দিয়েছে যে যারা আগের কোনো ভ্যাকেন্সিতে হাইট এবং চেস্টে পাস করেছে তাদের এসএসসি জিডিতে ফেল করানো হয়েছে, তাদের কিন্তু আবার ফিজিক্যাল কিন্তু নিতে হবে, হয়তো মেজারমেন্ট কিন্তু করাতে হবে। তো সেই কারণে এসএসসি 19 তারিখ অর্থাৎ আজকে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট যারা অ্যাপিল করেছিল তাদেরকে আবার ডেকেছে ফিজিক্যাল মেজারমেন্টের জন্য এবং ফিজিক্যাল এফিসিয়েন্সির জন্য। তো আজকে 19 তারিখ, তোমরা বুঝতেই পারছো যে 19 তারিখে ফিজিক্যাল হলে 20 তারিখে কখনোই রেজাল্ট আসা সম্ভব নয়। তো সেই কারণে যেহেতু 19 তারিখে ফিজিক্যাল হচ্ছে, সেই কারণে 10 থেকে 12 দিন তোমাদের রেজাল্টে কিন্তু ডিলে হবে, অর্থাৎ এসএসসি জিডির যে ফাইনাল মেডিকেলের যে রেজাল্ট বা লিস্ট সেই আসতে কিন্তু 10 থেকে 12 দিন ডিলে হবে, কিন্তু তোমাদের মেডিকেল ডেটের কোনোরূপ কিন্তু চেঞ্জেস কিন্তু হবে না। তো তোমরা জুন মাসের লাস্ট উইক অর্থাৎ লাস্টের দিকে কিংবা জুলাই মাসের ফার্স্ট উইকের দিকে অর্থাৎ 1-2 তারিখের দিকে তোমরা কিন্তু রেজাল্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এই আপডেটটি আমার মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, সেই জন্যে তোমাদের রেজাল্ট সম্বন্ধিত এসএসসি জিডির রেজাল্ট নিয়ে অনেকেই চিন্তিত আছো, সেই জন্য তোমাদেরকে এই আপডেটটি আমি কিন্তু শেয়ার করলাম। তো তোমরা চিন্তা না করে তোমরা মেডিকেলের জন্য প্রিপারেশন করতে থাকো, তোমরা বাকি যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু তৈরি করে রাখো, যাতে তোমাদের ডকুমেন্ট সার্টিফিকেশনের সময় কোনোরূপ অসুবিধা যাতে না হয়। তো এরকম সরকারি জব সম্বন্ধে আপডেট ও হেল্পফুল ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।